বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেশাদার আচরণের কারণে ম্যাচের মাঝেই পদত্যাগ করেন জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। তিনি বলেন, আমিও মানুষ, আমারও আত্মসম্মান আছে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গন পেশাদার শব্দটির সঙ্গে ঠিক সেভাবে পরিচিত নয় বা পরিচিত হতেও চায় না। এক কথায়, পেশাদার হতে চান না দেশের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সেটা হোক ক্রিকেট, ফুটবল কিংবা দেশের যে কোনো খেলায়। তাই তো পাশের দেশ যখন বিশ্বকাপের ট্রফি পদক নিয়ে উল্লাস করে, সেখানে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন খেলাধুলা নয়, ক্রীড়া রাজনীতিতে ব্যস্ত থাকে। আর্থিক দুর্নীতি তো রয়েছেই। সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়া অঙ্গনে আলোচনায় ক্রিকেট, ধামাচাপা দিয়ে দল পাঠানো হয় এশিয়া কাপে। সবার ধারণা ছিল সব বাদ দিয়ে বিশ্বকাপে ভারসাম্যপূর্ণ একটা দল দেয়া হবে, থাকবেন তামিম মাহমুদুল্লাহ। কিন্তু নোংরা ইগো পলিটিক্সের শিকার হয়ে তামিম দলের বাইরে, এ নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি। নোংরামির মধ্যে থাকতে চাননি তামিম। ফেসবুকে 12 মিনিট 10 সেকেন্ডের ভিডিও বার্তায় জানিয়ে দিলেন তার সঙ্গে কি ঘটেছে। এই লাস্ট 2-3 দিনে যা যা হচ্ছে, যা যা লেখা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, আর আসলে যা ঘটছে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এর জবাবে একটি বেসরকারি টিভি চ্যানেলে 27 মিনিটের সাক্ষাৎকারে নিজের হয়ে সাফাই গাইলেন সাকিব। তামিমের পেশাদারি নিয়েও প্রশ্ন ছুড়লেন, এমনকি ম্যাচের মধ্যে নাফিস ইকবালের দল ছেড়ে যাওয়ার সমালোচনাও করেন সাকিব। টিমের প্রয়োজনে যে কেউ যে কোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত, এটা টিম ফার্স্ট। এটা আপনি কি করলেন ইন্ডিভিজুয়ালি, আপনি 100 করলেন 200 করলেন, টিম হারলো, ডাজেন্ট মেক এনি ডিফারেন্স। পার্সোনাল অ্যাচিভমেন্ট দিয়ে আপনি আসলে কি করবেন, আপনার নিজের নাম কামাবেন? তার মানে আপনি কি আপনার নিজের কথা শুধু চিন্তা করতেছেন? ইউ নট থিঙ্কিং অ্যাবাউট দ্য টিম। এদিকে সবার ধারণা দলে তামিম নেই, তাই টিম ম্যানেজারের পথ ছাড়েন নাফিস ইকবাল। নিজের অবস্থান পরিষ্কার করতেই ফেসবুক স্ট্যাটাসে নাফিস লেখেন, তার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের সময় জাতীয় দল ছাড়ার পদক্ষেপটি আবেগের বাইরে ছিল, কারণ 26 সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে তাকে জানানো হয়েছিল বিশ্বকাপে দলের সঙ্গে টিম ম্যানেজার হিসেবে থাকছেন না তিনি। গত বছর টি-20 বিশ্বকাপের আগেও এমন ঘটনা ঘটেছিল। নাফিস আরও লেখেন, ছোট ভাই তামিম ইকবালের চলমান পরিস্থিতির সঙ্গে তার এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই। সে মাঠ থেকে বিদায় নেয়ার 6 থেকে 7 ঘন্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। তামিম, সাকিব, নাফিস কথা বললেও এখনও চুপ তামিমকে ফোন করা বিসিবির সেই ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচ, যিনি দ্বিতীয় দফা দলের দায়িত্ব নেয়ার পর থেকেই তামিমের সঙ্গে ঝামেলার শুরু। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।